রাজ্য সরকারে তিওয়া ভাষাক নতুন শিক্ষানীতি প্রাথমিক বিদ্যালয় পর্যায়লৈ তিওয়া ভাষাত ছাত্র ছাত্রীসকলক অধ্যয়নের পথলৈ আগুয়াই লৈ যোৱাৰ বাবে যি সিদ্ধান্ত লৈছে তার বিষয়ে মই রাইজক রাইজর মাজত সদরি করছো। ক্যাপিটেল টেরিটরির পৰা তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদর অঞ্চলটক বাদ দিয়ার বাবে বিধানসভায় গ্রহণ করা প্রস্তাবের বিষয়েও আজির অনুষ্ঠানত মই সদরি করছো। আর কেন্দ্রীয় সরকারে তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদক সাংবিধানিক মর্যাদা প্রদান করার বাবে রাজ্য সরকারে আগবঢ়া প্রস্তাবের বিষয়েও মই তিওয়া রাইজক অবগত করছো। মই বিশ্বাস করো যে ভূমির বন্দোবস্তিয়ে হোক, ভূমির অধিকারকে হোক, আর তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদক উপযুক্ত আর্থিক সহায়ে আমি তিওয়া জাতির ভবিষ্যৎ সুরক্ষিত করার বাবে প্রচেষ্টা আমি আগবাই লৈ যাম আর সদৌ রাইজর সহায় সহযোগিতা কামনা করছো। তিওয়া সাংস্কৃতিক মহোৎসবলৈও আর্থিক সহায়ের বাবে জনুয়া আবেদন নির্বাচনের পরবর্তী সময়ত বিচার আর বিবেচনা করার বাবে মই আশ্বাস প্রদান করছো। রাজ্য সরকারে তিওয়া ভাষাক নতুন শিক্ষানীতি প্রাথমিক বিদ্যালয় পর্যায়লৈ তিওয়া ভাষাত ছাত্র ছাত্রীসকলক অধ্যয়নের পথলৈ আগুয়াই লৈ যোৱাৰ বাবে যি সিদ্ধান্ত লৈছে তার বিষয়ে মই রাইজক রাইজর মাজত সদরি করছো। ক্যাপিটেল টেরিটরির পৰা তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদর অঞ্চলটক বাদ দিয়ার বাবে বিধানসভায় গ্রহণ করা প্রস্তাবের বিষয়েও আজির অনুষ্ঠানত মই সদরি করছো। আর কেন্দ্রীয় সরকারে তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদক সাংবিধানিক মর্যাদা প্রদান করার বাবে রাজ্য সরকারে আগবঢ়া প্রস্তাবের বিষয়েও মই তিওয়া রাইজক অবগত করছো। মই বিশ্বাস করো যে ভূমির বন্দোবস্তিয়ে হোক, ভূমির অধিকারকে হোক, আর তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদক উপযুক্ত আর্থিক সহায়ে আমি তিওয়া জাতির ভবিষ্যৎ সুরক্ষিত করার বাবে প্রচেষ্টা আমি আগবাই লৈ যাম আর সদৌ রাইজর সহায় সহযোগিতা কামনা করছো। তিওয়া সাংস্কৃতিক মহোৎসবলৈও আর্থিক সহায়ের বাবে জনুয়া আবেদন নির্বাচনের পরবর্তী সময়ত বিচার আর বিবেচনা করার বাবে মই আশ্বাস প্রদান করছো।